নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি ভৈরব আপনাদের সঙ্গে বন্ধুরা আপনারা সকলেই জানেন রাজ্যে আবগারি দপ্তরে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আপনারা আশা করি সে ভিডিওটি সকলেই দেখেছেন এই ভিডিওতে আমরা আলোচনা করব এই কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে যদি আপনারা আবেদন করতে চান এই ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকি লাগবে আপনারা অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং আপনাদের এই ক্ষেত্রে উচ্চতা কি থাকতে হবে এবং বয়সের ক্ষেত্রে আপনারা কিছু ছাড় পাবেন কি না সমস্তটাই কিন্তু ইন ডিটেলে আপনাদেরকে এই ভিডিওতে আমি জানিয়ে দেব তাই আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণটা দেখলে আপনাদের অনেকটাই হেল্প হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দিন এবং এমন ধরনের লেটেস্ট আপডেটগুলি প্রত্যেকদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তার আগে আপনাদেরকে একটু বলে রাখবো এই মুহূর্তে আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট সাজেশন ই বুক যারা পুরুষ কনস্টেবল জেল পুলিশ এবং আবগানি পুলিশের জন্য আবেদন করেছেন লাস্ট মিনিট সাজেশন এই ই বুকটির মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের সিলেবাস ওয়াইজ বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এটা আপনারা দেখতেই পাচ্ছেন জেল পুলিশের যে সিলেবাস সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে পাশাপাশি পুরুষ কনস্টেবলের যে সিলেবাস সেটিও কিন্তু এই বইটির মধ্যে দেওয়া রয়েছে এবং বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই বইয়ের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর জেনারেল নলেজ ইতিহাস ভূগোল জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স অঙ্কের বিভিন্ন শর্টকাট ও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে আপনারা যে প্রশ্ন উত্তরগুলো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এবং এই লাস্ট মিনিট সাজেশন ই বুকটি মাত্র উননব্বই টাকায় কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে এক্ষুনি পারচেজ করে নিন এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এক্ষেত্রে আপনার টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটি আপনাদেরকে প্রথমে এক নজরে দেখিয়ে দিই এক্ষেত্রে টোটাল শূন্য পদ যেটি রয়েছে তিন হাজার এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু রয়েছে এগারোশো সত্তরটি অর্থাৎ প্রচুর কিন্তু শূন্য পদ এই মুহূর্তে রয়েছে তো এক্ষেত্রে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্য পদ রয়েছে খুব সুন্দরভাবে আপনারা এই মুহূর্তে অনেক দেখতেই পাচ্ছেন অবশ্যই ভিডিওটি পজ করে আপনারা একটু দেখে নেবেন এক্ষেত্রে প্রথমেই নোটিফিকেশনের প্রথমে যেটি দেওয়া রয়েছে নেম অব দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল অর্থাৎ এক্ষেত্রে পোস্টের নাম দেওয়া হয়েছে এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল এক্ষেত্রে আপনাদের আর স্যালারি যেটি থাকবে পাঁচ হাজার চারশো টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে থাকবে ছাব্বিশশো টাকা তো আপনার যদি আবেদন করতে চান আপনাদের এলিজিবিলিটি কী কী থাকতে হবে আপনারা একবার দেখে নিন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ অবশ্যই ভারতীয় নাগরিক হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে এজ লিমিট যেটি থাকতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স থাকলেই আপনারা আবেদন করতে পারবেন বয়সে হিসেব করবেন এক এক দু হাজার উনিশ তারিখ অনুযায়ী এবং অবশ্যই এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা সরকারি অনুযায়ী বয়সের ছাড়ও পেয়ে যাবেন তিন বছর এবং পাঁচ বছর বয়সের এক্ষেত্রে মিনিমাম এডুকেশনাল আপনাদের যেটি থাকতে হবে মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন মেল কনস্টেবলের জন্য যেটি রয়েছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট এবং চেস্ট রয়েছে আঠাত্তর সেন্টিমিটার এবং আপনাদের পাঁচ সেন্টিমিটার অবধি কিন্তু ফোলানোর দক্ষতা থাকতে হবে গোর্খা রাজবংশী এবং শিডিউল ট্রাইব প্রার্থীদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হাইট এবং চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার ফোলানোর দক্ষতা কিন্তু থাকতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যেটি রয়েছে ক্যান্ডিডেটস ফর অল ক্যাটাগরি একশো ষাট সেন্টিমিটার হাইট এবং গোর্খা রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইবের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার এবং যে ওয়েট সেটি কিন্তু এখানে নিচে দেওয়া রয়েছে আপনার একটু দেখে নিন ফর এক্সাইজ কনস্টেবল একশো ষাট সেন্টিমিটার যাদের হাইট তাদের ওয়েট থাকতে হবে বাহান্ন থেকে পঁয়ষট্টি কিলোর মধ্যে এবং লেডি এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে যাদের একশো ষাট সেন্টিমিটার হাইট তাদের আটচল্লিশ থেকে একষট্টি কিলোর মধ্যে ওয়েট থাকতে হবে একশো বাষট্টি সেন্টিমিটার যার হাইট তার ক্ষেত্রে কত ওয়েট থাকতে হবে দেখুন এখানে দেওয়া রয়েছে তো আপনারা এই চার্ট থেকে একটু দেখে নেবেন নেম অব দ্য পোস্ট মেল কনস্টেবল ফর দ্য পোস্ট অব এক্সাইজ কনস্টেবল এক্ষেত্রে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্ট না হবে এক্ষেত্রে আর মেল কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে ষোলোশো মিটার ছ মিনিটে আপনাদেরকে ষোলোশো মিটার দৌড়াতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটি রয়েছে ছ মিনিটেই চারশো মিটার দৌড়াতে হবে তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্ট সেটি কিন্তু এক্ষেত্রে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ এক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস যেটি রয়েছে প্রথমে আপনাদের প্রিলিমিনারি রিটিন টেস্ট এক্ষেত্রে রয়েছে হান্ড্রেড মার্কসের প্রথমে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিংয়ের ওপর থাকবে ফিফটি মার্কস এবং বেঙ্গলি এবং নেপালি এই ল্যাঙ্গুয়েজের ওপর থাকবে ফিফটি মার্কস টোটাল হান্ড্রেড মার্কসের আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এবং সময় থাকবে এক ঘন্টার এরপর যেটি হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং এবং সবশেষে রয়েছে ফাইনাল রিটিন টেস্ট যেখানে কিন্তু নাইনটি মার্ক্সের আপনাদেরকে এক্সাম দিতে হবে এবং কোন কোন বিষয়ের ওপর পরীক্ষায় প্রশ্ন আসবে দেখুন এখানে দেওয়া রয়েছে জেন অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ ইংলিশ এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং রিজেনিং টোটাল নাইনটি মার্ক্সের আপনাদেরকে এক্সাম দিতে হবে এবং টেন মার্কসের রয়েছে ইন্টারভিউ তো বন্ধুরা আশা করি আপনাদেরকে সমস্তটাই আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ